হারিয়ে গেছে গানের ভাষা, সুর হয়েছে বেদনা বিধুর, যার হাত ধরে পথ চলেছি সে আজ দূর বহু দূর। হারিয়ে গেছে গানের ভাষা, সুর হয়েছে বেদনা বিধুর, যার হাত ধরে পথ চলেছি সে আজ দূর বহু দূর। শহীদ শরীফুজ্জামান নোমানী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 133তম শহীদ। শিক্ষাজীবন শেষ করার আগে সবাইকে ছেড়ে চলে গেছেন মহান আল্লাহর দরবারে। শহীদ ঈদগাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 16 শহীদের নেতৃত্ব দেওয়ার জন্যই কি তিনি চলে গেছেন তার মকসুদে মঞ্জিলে? রাজশাহী বিশ্ববিদ্যালয় ফুলে ফলে পত্রপল্লবে সুশোভিত উত্তরবঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ, সুবর্ণ জয়ন্তীর গৌরবে গৌরবান্বিত প্রতিষ্ঠানটির গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে। কিন্তু শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ অনেকবার বিনষ্ট হয়েছে কিছু সংখ্যক বিপথগামী অস্ত্রধারী ছাত্র নামধারী সন্ত্রাসীদের মাধ্যমে। হল দখল, সিট দখল, টেন্ডারবাজি, চাঁদাবাজি অনেকবার কলুষিত করেছে বিশ্ববিদ্যালয়ের মর্যাদাকে। দেবদারু ঘেরা মতিহারের এই সবুজ চত্বর তারা অনেকবার করেছে রক্তাক্ত। শহীদ করেছে সাব্বির, হামিদ, আয়ুব, জব্বার, সাইফুদ্দিন সহ 15টি তাজা প্রাণকে। আহত ও পঙ্গু করেছে অসংখ্য মেধাবী ছাত্রকে। 11 মার্চ 2009, ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নিয়ে ইসলামী ছাত্র শিবির আয়োজন করে 17 বছর আগে ছাত্রলীগ ও ছাত্র সংগ্রাম পরিষদের হামলায় শহীদ 4 শিবিরের নেতা সাব্বির, হামিদ, আয়ুব ও জব্বার স্মরণে শোক র্যালি। 4 শহীদের শোকে মুহ্যমান হাজার হাজার শিবির কর্মী শহীদ দিবসের এ র্যালিতে অংশ নেয়। র্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এলে অতর্কিত হামলা চালায় ছাত্রলীগের তথা কথিত সোনার ছেলেরা। পুলিশের সহযোগিতায় প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে তাদের পূর্বসূরীদের হত্যাযজ্ঞের ইতিহাসের পুনরাবৃত্তি করে। এ ঘটনায় প্রশাসনের সমঝোতার আশ্বাসে 12 তারিখ যেন অস্বাভাবিক নীরবতা। এ যেন শিবির নেতাদের হত্যার গোপন নীল নকশার প্রস্তুতি। রাত 1টা, ক্যাম্পাস তখন ঘুমন্ত, সারি সারি গাছগুলো মহান আল্লাহর ইবাদতে মগ্ন। অনেক ছাত্র হয়তো তখন নফল ইবাদত, আর কেউ হয়তো বা পরীক্ষার প্রস্তুতিতে জেগে আছে। এমনই একটি মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের সবকটি হল ও পার্শ্ববর্তী এলাকায় একযোগে পুলিশের তল্লাশি চলে। বিশ্ববিদ্যালয় ছাত্রদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছাত্র উপদেষ্টা, প্রক্টর, ছাত্রলীগের সন্ত্রাসীরা নেতৃত্ব দিচ্ছেন তল্লাশি আর গ্রেফতারের মহাযজ্ঞে।
একে একে শতাধিক ঘুমন্ত নিরাপরাধ শিবির নেতাদের গ্রেফতার করা হয়। এরপর শুরু হয় শিবির উৎখাত আর হত্যার দ্বিতীয় অধ্যায়। গ্রেফতারের পরপরই পুলিশের উপস্থিতিতে সোহরাওয়ার্দী, জোহা, শেরেবাংলা ও মুজিব হলে তালা লাগিয়ে দেয় ছাত্রলীগ। প্রকাশ্যে অস্ত্র উঠিয়ে বহিরাগত যুবলীগ এবং পেশাদার খনিরা হলগুলোর সামনে অবস্থান নেয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয় সন্ত্রাসীদের। অতর্কিত হামলা হয় বিনোদপুর গেটে ছাত্র শিবির ও ব্যবসায়ীদের ওপর। মারাত্মক আহত ও রক্তাক্ত করে শিবির নেতা শফিক সহ অনেক ছাত্র ও ব্যবসায়ীদের। ঠিক একই সময়ে তারা শেরেবাংলা হলে জিম্মি করে বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক ফরহাদ আলম সহ আটজন নেতা ও কর্মীকে। আলাদা রুমে আটকিয়ে তাদের উপর চালানো হয় অবর্ণনীয় মানসিক ও শারীরিক নির্যাতন। জিম্মিরা যখন মৃত্যুর মুখোমুখি তখন প্রশাসন নির্বিকার। বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক জিম্মিদের উদ্ধারের জন্য ভাইস চ্যান্সেলরকে অনুরোধ জানালে তিনি জানান উপরের নির্দেশে তার অসহায়ত্বের কথা। পুলিশের চোখের সামনে অস্ত্র নিয়ে তারা ঘন্টার 5.5 ঘন্টা ধরে বসে থাকলো। পুলিশের সহায়তা না পেলে এই ঘটনা তারা ঘটাতে পারত। বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করা সত্ত্বেও তারা আমাদের জিম্মি হয়ে পড়া আমাদের ভাইদেরকে উদ্ধারের জন্য কোনো পদক্ষেপ নেয়নি। আমরাও বারবার স্যারদেরকে এই ব্যাপারে অনুরোধ জানা সত্ত্বেও স্যাররা কোনো সহযোগিতা করেনি এবং পুলিশ তাদের অসহায়ত্বের কথা প্রকাশ করে। ছাত্রলীগের এই উন্মাদ স্লোগান, আর একটু পর হাত পা মাংস কাটা হবে জিম্মি শিবিরদের, কর্ণকুহরে পৌঁছালেও নির্বিকার বাহিরে অবস্থানরত শত শত পুলিশ, প্রক্টর, ছাত্র উপদেষ্টা সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন। মনে হচ্ছে তারা যেন সাথে থেকে বাস্তবায়ন করছে হত্যার এই এজেন্ডা। কিন্তু কেন দিন বদলের কথা বলে ক্ষমতায় আসীন এ সরকারের এটাই কি এজেন্ডা? ক্যাম্পাসকে জিম্মি করা, নিরীহ ছাত্রদের রক্তাক্ত আর গ্রেফতার করাই কি ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার? মসজিদে জুমার নামাজের আজান হচ্ছে। সন্ত্রাসীরা আর একটু পরে হত্যা করবে জিম্মি শিবিরের নেতাকর্মীদের, এই সংবাদ পৌঁছানোর পর বিশ্ববিদ্যালয়ে শিবিরের সেক্রেটারি কি স্থির থাকতে পারেন? কয়েকজন সহযোগী সহ ছুটে গেলেন কর্মীদের উদ্ধারের জন্য শেরেবাংলা হলে। সেখানে পৌঁছার পরপরই রচিত হল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আর একটি কলঙ্কজনক ইতিহাস। পুলিশ আর অস্ত্রধারী ছাত্রলীগ একযোগে হামলা চালায় শেরেবাংলা হলে ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের ওপর। রামদা ধারালো অস্ত্র, হকি স্টিক আর আগ্নেয়াস্ত্র নিয়ে উল্লাস করতে করতে ওরা ঝাঁপিয়ে পড়ে নোমানি ভাইয়ের ওপর। ধারালো অস্ত্রের আঘাতে বিচ্ছিন্ন হয়ে যায় তার ডান হাতের বৃদ্ধাঙ্গুল। রামদার আঘাতে দ্বিখণ্ডিত হয়ে যায় নোমানির মাথা, উপর হয়ে পড়ে যান তিনি। ওহ, কি পৈশাচিক, কি বর্বর, কি জঘন্য, কি অমানবিক! রক্ত ঝরছে নোমানির সেই দ্বিখণ্ডিত মাথা থেকে, যে মাথা সিজদায় অবনত হয় আল্লাহর কাছে। যে ফুসফুস তন্ত্রী থেকে কোরআনের শুদ্ধ তিলাওয়াত বেরিয়ে আসত, তখনও নোমানির সেই তন্ত্রীতে ছিল প্রাণ। Yeah.
আমাদের প্রেস ক্লাবে সিগারেট শুনুন, কথা বলেন। এ মোবাইল পড়ে গেছে, মোবাইলটা তুলে নেন। হাসপাতালে নিতে হবে, কিন্তু অ্যাম্বুলেন্স? বিশ্ববিদ্যালয়ের দুটি অ্যাম্বুলেন্স ব্যস্ত বহিরাগত সন্ত্রাসী আর অস্ত্রধারীদের ক্যাম্পাসে আনা নেয়াতে। এটাই কি প্রমাণ করে না হত্যাকাণ্ডে প্রশাসনের প্রত্যক্ষ মদদের? অবশেষে এক ঘন্টা পর শহর থেকে আনা হয় অ্যাম্বুলেন্স। নোমানি ভাইকে নেওয়া হয় হাসপাতালে। কিন্তু হায়, সকলকে শোকের সাগরে ভাসিয়ে, বুকের তাজা রক্ত দিয়ে, সবুজ মতিহারকে রাঙিয়ে তিনি ততক্ষণ চলে গেছেন না ফেরার দেশে মহান আল্লাহর কাছে। ও রামা বুঝল না মা জীবনের দাম দিতে জানলো না মা, তোমার কোলে জড়িয়ে গিয়ে শেষ কথাটি বলতে দিল না, তুমি তো বলেছিলে মা বাতিলের কাছে মাথা নোয়াবে না, তুমি তো বলেছিলে মা শুধু এইটুকু অপরাধে তোমার খোকার বুকে, এইটুকু অপরাধে তোমার খোকার বুকে রক্ত ঝরালো মা। ওরা 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 মা বুঝল না মা, ওরা মা বুঝল না মা, তুমি না কেউ কি ভেবেছে এই দেহ সেই নোমানির, যিনি ছিলেন সদা হাস্যোজ্জ্বল একজন প্রাণ চঞ্চল মানুষ, যার আতিথেয়তা মুগ্ধ করত সকলকে, যাকে পাওয়া যেত ছাত্রছাত্রীদের দাবি আদায়ে সর্বাগ্রে, যিনি ব্যস্ত ছিলেন।